শুভ বড়দিনের আগের দিন হরতাল অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, 18ই ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বিরোধী রাজনৈতিক দলসমূহকে বিনয়ের সাথে অনুরোধ করার পরও তারা আমাদের কথা রাখেননি। তারা অবরোধ দিয়ে খ্রিস্টান সম্প্রদায়কে অবজ্ঞা ও অবহেলা করেছে বলেও অভিযোগ করেন। এ সময় সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাবোধ রেখে 24 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত হরতাল অবরোধ না করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি বিনীত অনুরোধ জানান তারা। খ্রিস্টান সম্প্রদায় যাতে আমরা ভালোভাবে আমাদের ধর্মীয় উৎসব বড়দিন উৎসব পালন করতে পারি, সেই জন্যই বিশেষ বিবেচনা নিয়ে আজকে বিকালে এটাকে লাগাতার অবরোধকে আপনারা প্রত্যাহার করবেন, আমি এই আবেদন রাখতে চাই আমাদের বিরোধী দলের সকল নেতৃবৃন্দের কাছে,